ওকে ফাইন, তাহলে আমার কথা শোনা গেলে তো হচ্ছেই, তাহলে এখানে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমি রেকর্ড স্টার্ট করলাম, ঠিক আছে? তাহলে যারা ক্লাসে পাবেন আমি রেকর্ড আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে দেখেন প্রথমে যে অংশটা, প্রথম যে অংশটা আছে দেখেন একটু কষ্ট করে। আমরা যখন আমরা তো সেল তো চিনি, তাই না? সেল সেল বা ব্যাটারি তো আমরা চিনি, তাই না? ব্যাটারি ব্যাটারি কানেকশনটা কেমন, ব্যাটারি কানেকশনটা কেমন দেখতে অনেকটা এই ধরনের না, একটা বড় আর একটা হচ্ছে কি ছোট, এটা প্লাস কানেকশন, এটা হচ্ছে কি মাইনাস কানেকশন। ওকে, এটা তো আমরা সবাই জানি, তাই না? ওকে, এখন ধরেন কতগুলো ব্যাটারি আমার, বা তড়িৎ চালক শক্তি আমরা কি করলাম এভাবে সিরিজে কানেক্ট রাখলাম, সিরিজে, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে E1, এটা হচ্ছে আমাদের E2, এটা হচ্ছে আমাদের কি E3, এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে R1, এটা R2, আর এটা হচ্ছে কি R3। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, স্যার বুঝে যাচ্ছে। ওকে ফাইন। এখন আমরা দেখেন আমাদের এই রোধগুলো কিভাবে কানেক্টেড বলেন তো, রোধগুলো কানেক্টেড কি সিরিজে নাকি প্যারালালি? অভ্যন্তর রোধগুলো কিভাবে কানেক্টেড, সিরিজ নাকি প্যারালাল, মানে শ্রেণীতে নাকি সমান্তরালে বলেন তো? শ্রেণীতে শ্রেণীতে না কানেক্টেড সমান্তরালে না, দেখেন একটার পর একটা, এই জন্য এটা হচ্ছে শ্রেণী। সমান্তরাল কখন হবে, যদি এভাবে আচ্ছা থাকতো, যদি এভাবে থাকতো, মনে করেন রোধগুলো যদি কখনো এইভাবে থাকে, দেন এটা হচ্ছে সমান্তরাল। খেয়াল করেন সমান্তরালে এটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? কারণ দেখেন ওদের দুইটা সাইডে আমাদের একই বিন্দুতে মিলিত হচ্ছে, কমন পয়েন্ট পাচ্ছে, বুঝছেন? এই জন্য এটা হচ্ছে সমান্তরাল। আর যখন আচ্ছা একটার পর একটা থাকবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী। তাহলে আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা মোট তড়িৎ চালক শক্তিটা তাহলে কি পাবো, মোট যে তড়িৎ চালক শক্তি, সবাই লিখবেন, হ্যাঁ, মোট তড়িৎ চালক শক্তি ইকুয়াল টু, দেখেন সবাই সিরিজে কানেক্টেড, আমাদের তড়িৎ চালক শক্তিগুলো তাহলে E1 প্লাস E2 প্লাস E3, এবং আমাদের যে অভ্যন্তরীণ রোধ, তাহলে কি লিখবো আমরা, অভ্যন্তরীণ স্যার অভ্যন্তরীণ বইয়ের লেখাগুলো ক্যামেরাতে আসে না, কেন, আর মানে কারো প্রবলেম হচ্ছে, কাটা পড়ে যাচ্ছে, কি বুঝিনি? মানে ক্যামেরাতে পুরাটা আসতেছে না, বোর্ড হাফ আসতেছে। কেন হাফ কেন আসবে, আর কারো এই স্যার প্রবলেম হচ্ছে? ইকুয়াল টু কি লিখছেন এটা আর আসতেছে না। E1 প্লাস E2 প্লাস E3, আচ্ছা আর কারো কি প্রবলেম হচ্ছে এটাতে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, একটু রেসপন্স করতে হবে আমার সাথে। ক্যামেরাটা একটু ডান দিকে ঘুরালেই হতো। এবার হ্যাঁ ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। ওকে ফাইন, আর কারো প্রবলেম, জেবিন, এ মহারাজ, কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, ওকে ফাইন, তাহলে অভ্যন্তরীণ রোধ ওটাকে আমরা নাম দিলাম আর, আরএস নাম দিলাম, তাহলে আরএস এগুলো কি হবে বলেন তো, R1 প্লাস R2 প্লাস কি R3। তাহলে এখন আমরা মোট প্রবাহ, সুতরাং মোট প্রবাহ তাহলে আমরা কি পাবো, মোট প্রবাহ IS না, IS ইকুয়াল টু কি হবে, E আমরা SD, ES ডিভাইডেড বাই R প্লাস RS। এই আরটা কি বলতে পারবেন, এই আরটা কি, এই আরটা কি কি বলতে পারবেন, এটা কি সেরা, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ না তুল্য রোধ, আমাদের যে সার্কিটটা থাকবে ওই সার্কিটের রোধ হচ্ছে আর, এটা তো টোটাল রোধ, মোট রোধ লিখে আর ইকুয়ালস টু তুল্য রোধ, তুল্য রোধ, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কি পেয়ে জি যাবো, স্যার। আমরা এখন, হ্যাঁ, আমরা এখন দেখা যাবে যে আমরা মোট প্রবাহ বের করে ফেলতে পারবো।
বুঝতে পারছেন? আর যদি মনে করেন আমাদের তো একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা হচ্ছে কি, আমাদের মনে করেন E1 E2 আর E3 যদি আমাদের সমান হয়, ধরলাম সবগুলো সমান, E এটা E এটা E এটা R আর সবগুলো সমান, ওই ক্ষেত্রে আমাদের ISA গুলো কত, সূত্রটা মনে আছে করো, সবগুলো যখন সমান হবে কি বলতে পারবেন, কি বলতে পারবেন? এটা একটু লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন, এটা হচ্ছে কখন, এটা হচ্ছে যখন আমাদের সবগুলো তড়িৎ চালক শক্তি সমান হবে, সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আর যদি দেখি যে আমাদের তড়িৎ চালক শক্তিগুলো মান ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আমরা কি এই প্রসিডিউরটা আমরা ফলো করব। আমার কথা কি বোঝাচ্ছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমি বলবো কি জানেন, যখন আপনার সিকিউতে আসবে, সিকিউতে তখন কি করবেন জানেন, এভাবে করবেন, এটা করবেন সিকিউর জন্য, বুঝতে পারছেন? আর কখনো ভুল হবে না। আর যদি অবজেক্টিভ আসে, অবজেক্টিভের জন্য আপনারা এইভাবে করতে পারেন, লেখেন এখানে, এটা হচ্ছে অবজেক্টিভের জন্য, ঠিক আছে? আর এটা ইউজ করলে যে আমার আপত্তি আছে তা কিন্তু না, আপনি দেখছি আপনি যেটা ছোট ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আমাদের তড়িৎ চালক শক্তিগুলো যদি আমাদের সমান্তরালে কানেক্ট থাকে, কিভাবে সমান্তরালে, তখন কি হবে, কিরকম সেটা ধরলাম, এটা হচ্ছে একটা তড়িৎ চালক শক্তির নাম দিলাম আমরা, সাপোজ আমি এখানে মান দিচ্ছি, হ্যাঁ E1 ইকুয়াল টু 10 ভোল্ট, আর একটা দিলাম E2, E2 মান কত থাকবে বলেন তো, E2 গুলো ধরলাম 5 ভোল্ট, আরেকটা ধরলাম E3, E2 হচ্ছে আমাদের ধরলাম 8 ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে আমাদের সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আর ধরলাম, এটা হচ্ছে 100 ওহম। হ্যাঁ স্যার, এগুলো না আমরা সবসময় পড়ে আসছি, কখনো প্র্যাকটিক্যালি দেখি নাই। প্র্যাকটিক্যালি তো স্যার ক্লাস খোলা থাকলে হয়তো পারতাম দেখাতে, কিছু ইনস্ট্রুমেন্ট কি না হয়তো পারতাম, তার দিয়ে করে এগুলো, হ্যাঁ কিছু আমার একটা তিন চার তিনটা আমাদের ব্যাটারি লাগবে, কিছু তার লাগবে, আর রোড থাকবে কয়েকটা, তেমন কিছু না, খুবই সিম্পল কানেকশন, খুবই সিম্পল ক্লাস হয়তো বা আমরা ওপেন থাকলে আমি হয়তো বা ট্রাই করতাম দেখানোর জন্য। ধরলাম এই রোধের অভ্যন্তরীণ রোধ হচ্ছে সাপোজ 0.1 ওহম, এটা ধরলাম আনুমানিক আর কি 0.05 ওহম, আর যেটা আমাদের লাস্টেরটা আর কি আছে ইকুয়াল টু ধরলাম 0., তাও 0.05 ওহম, ঠিক আছে? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম মোট প্রবাহ কত, অর্থাৎ আই কত বা আইপি কত, ঠিক আছে? খেয়াল করেন এখানে মোট কয়টা কয়টা তৈরি চল শক্তি আছে, এখানে কয়টা তৈরি চল শক্তি আছে, কয়টা, তিনটা, ওরা কিভাবে কানেক্টেড, সমান্তরাল নাকি সিরিজ, সমান্তরালে, সমান্তরাল, সমান্তরাল। যদি দেখেন যে আমাদের তড়িৎ চালক শক্তিগুলো সমান্তরালে কানেক্টেড, তখন কি করবেন জানেন, যে কোনো একটা নিব, যে কোনো একটা, এখন আপনি কোনটা নেবেন, 10 ভোল্ট, 5 ভোল্ট, নাকি 8 ভোল্ট নেবেন, যেটা সবচেয়ে বড় ওটা নেবেন, কোনটা সবচেয়ে বড় কোনটা দেখেন তো, তাহলে আমরা ই করব, তাহলে ইপি গুলো কত ধরবেন, 10 ভোল্ট। এবার দেখেন R1 R2 আর R3 ওরা কিভাবে কানেক্টেড, সমান্তরালে, সমান্তরালে আমরা কি পাই, 1/RP না, তাহলে 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাহলে আমরা এখানে কি পাবেন, আরপি মান পেয়ে যাবেন না, আর আর এর মান কত দেওয়া আছে, 100 100, তাহলে সুতরাং তাহলে আমাদের আই লাগবে, তাই না? তাহলে আই করলে কি দাঁড়াবে, ই ডিভাইডেড বাই
ই মানে ইপি আর কি, ইপি ডিভাইডেড বাই আর প্লাস আর পি, বাস কাইনেটিক। এখন যদি হয় মনে করেন এটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, তাহলে আপনি কি করবেন, কত নেবেন? সবগুলো 10 ভোল্ট, তাহলে কত নেবেন? 10 ভোল্ট। 10 ভোল্ট তখন তো আরো সহজ হয়ে গেল, 10 ভোল্ট তাই না, আরো সহজ না? এই তো সেটা, এই হচ্ছে আমাদের তড়িৎ চালের শক্তি, সিরিজ কানেকশন অথবা প্যারালাল, অথবা প্যারালাল কানেকশন, বাস এইটুকু। এবার কি বুঝতে পারছেন আপনারা টপিকটা? জি। আচ্ছা তাহলে এখানে মানটা বের করুন তো, আর পি এর মান কত আসছে বলুন তো। আর পি মান কত আসছে খুব ফাস্ট বলতে পারবেন? একটু ফাস্ট, মানে একটু ফাস্ট হইতে হবে আপনাদেরকে ক্যালকুলেশনে। আমরা কেমিক্যাল ক্লাস নেবো 9টা থেকে, ঠিক আছে? 9টা থেকে সাড়ে 9টা সবাইকে একটু বলে নেবে, আমি বলে দিব আপনারা বলবে। আচ্ছা আর পি মান কি পাইছেন কেউ? স্যার এখান থেকে কয়েকটা সৃজনশীল যদি রাইজ করতেন তাহলে সুবিধা। ওটা তো করাবো, আস্তে আস্তে শুরু করলাম তো মাত্র, হ্যাঁ আস্তে আস্তে করাবো, ঠিক আছে? আগামী মেইন টপিক গুলো নেক্সটে পড়বো, কৃষ্ণপ্ল পড়বো নেক্সটে, ঠিক আছে? আর এরপর দিন পড়বো আমরা হুইচ হুইট স্টোন ব্রিজ, আর একদিন ক্লাস নেবো সার্কিট নিয়ে, মোট 4টা ক্লাস নেবো এই অধ্যায়ের জন্য, ঠিক আছে? তাহলে আর পি মান কি আসতে করো? সাদিয়া স্যার করতেছি স্যার। আচ্ছা সমস্যা না, আপনারা তো আইপি এর মান বের করতে পারবেন না। ওকে ফাইন, তাহলে আমি একটু নেক্সট টপিকে যাই। হ্যাঁ তাহলে আপনারা মানটা বের করবেন, ঠিক আছে? খুব সহজ এগুলো আসলে অ্যাকচুয়ালি। এবার আসেন, যদি এমন হয় একটা তোর চলে আসছে এভাবে দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এভাবে, আর একটা দেওয়া আছে এভাবে, এটা মানেটা কি জানেন? এটা হচ্ছে প্লাস অংশ, মাইনাস অংশ। এটা মাইনাস অংশ, এটা প্লাস অংশ, এটা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। দেন আমি সার্কিটটা কমপ্লিট করলাম, এটা হচ্ছে আমাদের আর, তাহলে এটা হচ্ছে E1 ইকুয়াল টু 10 ভোল্ট, E2 ইকুয়াল টু 8 ভোল্ট, আর E3 ইকুয়াল টু 5 ভোল্ট, R1 ইকুয়াল টু 0.1 ওহম, R2 ইকুয়াল টু 0.05 ওহম। এই লেখা দেখা যাচ্ছে? জি স্যার। 0.05 ওহম, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমাকে খেয়াল করতে হবে আপনাদেরকে, আমি আমি যে তড়িৎ চালক শক্তি যেটা পাবো ইকুয়াল টু, ইকুয়াল টু কি দাঁড়াবে কেউ বলতে পারবে? ইকুয়াল টু কি পাবো আমরা এখানে? এনিওয়ান? 10। সবাই মানে এটা কিন্তু শ্রেণীতে কানেক্টেড, কিন্তু এটা হচ্ছে উল্টা, 8 ভোল্ট হচ্ছে উল্টা, তাহলে আমরা কি পাবো কে বলতে পারবেন? এটা একটু আপনাদের, হ্যাঁ স্যার এখানে E1 মাইনাস E2 প্লাস E3 হবে। ভেরি গুড, E1 মাইনাস E2 মাইনাস E2 প্লাস E3, কারণ কি দেখেন E2 ডিরেকশন ডিফারেন্ট না, তো যেহেতু তার দিক ভিন্ন এই জন্য আমরা কি দিলাম, মাইনাস দিলাম। তাহলে কত পাচ্ছি? 10 মাইনাস 8 প্লাস 5, তাহলে কত পাচ্ছেন আপনি এখানে? টোটাল 7 না? জি স্যার। পাচ্ছেন আউটপুটটা 7 ভোল্ট পাচ্ছেন। এখন R1 R2 আর R3 ওরা কিভাবে কানেক্টেড শ্রেণীতে, তাহলে এখন কি হবে বলেন তো? তাহলে RS গুলো কি দাঁড়াবে? R1 মাইনাস R2 প্লাস R3, এটাই ঠিক আছে কিনা বলেন স্যার? মাইনাস কেন হবে? ভেরি গুড, শোনেন রোধে কোনো মাইনাস হয় না, রোধের কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নেই, তার মানে এটাও কি হবে? প্লাস হবে। প্লাস হবে, কারণ আমরা রোধের এমন কোনো কানেকশন দেখি না যেখানে রোধগুলো বিয়োগ করা হয়, কারণ বিয়োগ করা হয় না এর কারণ হচ্ছে রোধের কোনো মাইনাস কোনো প্রান্ত থাকে না, প্লাস মাইনাস বলে কোনো প্রান্ত রোধের থাকে না। আপনি যেভাবে যেভাবে রোধকে কানেক্ট করতে পারবেন সার্কিটে কোনো ধরনের সমস্যা আপনার হবে না। তাহলে কি অংশটা বুঝতে পারছেন আপনারা?
স্যার। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আরেকটা জিনিস দেখাই আমি আজকের জন্য, কয়েকটা সার্কিট দেখা আপনাদেরকে। হ্যাঁ দেখেন, আপনাদের সিরিজ কানেকশনটা আমি আরেকবার একটু বলে আপনাদেরকে, যদি আপনারা পারেন তারপর একটু রিভিউ করে দিচ্ছি। একটা রোধ পর আরেকটা রোধ পর আরেকটা রোধ, এটা হচ্ছে সিরিজ আর ওয়ান, আর টু, আর আর থ্রি, এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। জন্য আর এস দ্বারা ডিপেন্ড করি, আর ওয়ান প্লাস আর টু প্লাস কি আর থ্রি। আর যদি এটা আর যদি এমন হয় যে আমাদের কানেকশনটা কেমন, যদি এমন হয় যে খেয়াল করে দেখেন এই কানেকশনটা কেমন, দেখেন দেখেন এটা রোদের, এটা প্রথম প্রান্ত, এটা লাস্ট প্রান্ত, দ্বিতীয় রোডের প্রথম প্রান্ত লাস্ট প্রান্ত, তৃতীয় রোদের প্রথম প্রান্ত লাস্ট প্রান্ত, দেখেন তো এটা কি একই বিন্দুতে না, খেয়াল করেন একই বিন্দু, একই বিন্দু। আবার এটা দেখেন, খেয়াল করেন তাও কিভাবে একই বিন্দুতে। তাহলে এটা হবে কি আমাদের সমান্তরাল কানেকশন। যখন দেখবেন যে আমাদের রোধগুলো একই বিন্দু একই বিন্দুতে এসে দাঁড়াবে, তখন বুঝবেন যে এটা হচ্ছে একটা সমান্তরাল কানেকশন। এই কথাটাকে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে ফাইন। এখন দেখেন একটু কমপ্লেক্স সার্কিট যদি আমি দিয়ে দিই আপনাদেরকে, কমপ্লেক্স বলতে একটা বক্স সার্কিট আছে, খেয়াল করেন আপনারা এটা সবাই খেয়াল করতে হবে। হ্যাঁ দেখেন এটা আপনাদের বেসিকের জন্য খুব দরকার, বুঝতে পারছেন, বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ধরলাম এটা হচ্ছে একটা রোধ দেওয়া আছে এখানে, এই সার্কিটটা সবাই আঁকেন। হ্যাঁ এই সার্কিটটা সবাই আঁকেন, এটা একটু কঠিন, এটা যে পারবেন সে সবগুলো পারবেন, এটা যে পারবেন সে সবগুলো পারবেন। নামকরণ করে ধরলাম এটা আর ওয়ান, 10 ওহম, আর টু 10 ওহম, একটু মিউট করে রাখেন তো সাউন্ড হচ্ছে। কার বার্তায় সাউন্ড আসছে মিউট করে রাখেন। সাউন্ড আসছে একটু মিউট করে রাখেন প্লিজ। খেয়াল করেন এটা, এটা আপনাকে বোঝার জন্য প্রথমে কি করতে হবে, আপনাকে লেফট রাইট সাইড থেকে শুরু করে ডান পাশে তাকাবেন আপনারা, কোত্থেকে ডান পাশ থেকে তাকাবেন, ঠিক আছে? আমাকে কি বলতে পারবেন আর ওয়ান এবং আর টু ওদের কানেকশনটা কি সিরিজ থেকে প্যারালাল, কেউ কি বলতে পারবেন আর ওয়ান এবং আর টু এর কানেকশন সিরিজ থেকে প্যারালাল, কেউ বলতে পারবেন? আমার কথা কি শুনতেছেন আপনারা? প্লিজ একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ আর ওয়ান এবং আর টু সিরিজ নাকি প্যারালাল? স্যার প্যারালাল। প্যারালাল, আর কেউ? আর কেউ আর কেউ আর কেউ? এই জেবিন, রিপা, এটা কি আছেন, মহারাজ আছেন আপনারা? জি স্যার। হ্যাঁ বলেন, এটা কি আর ওয়ান এবং আর টু সিরিজ নাকি প্যারালাল? খেয়াল করেন প্যারালাল হওয়ার, সবাই মিউট করে রাখেন, প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা একই পয়েন্টে থাকবে, পয়েন্টগুলো কি থাকবে সেম জায়গায় থাকবে, কমন পয়েন্ট থাকবে। খেয়াল করে দেখেন আর ওয়ানের একটা পয়েন্ট হচ্ছে এখানে, আর একটা পয়েন্ট হচ্ছে এখানে, আর টু এর একটা পয়েন্ট হচ্ছে এখানে, আর একটা পয়েন্ট হচ্ছে এখানে। এবার মার্ক করেন, তারপর দেখেন ওর এই দুটো পয়েন্ট সেম পয়েন্টে আছে, এইটা সেম জায়গায় আছে না, তার মানে হচ্ছে সিরিজ কানেকশন, দ্যাট মিন্স এটা হচ্ছে সিরিজ। ফার্স্ট আপনি আর এস পাবেন সিরিজ আর ওয়ান প্লাস কি আর টু ইকুয়াল টু 10 প্লাস 10 ইকুয়াল টু 20 ওহম,
এটা তো বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে এখন এখানে আমরা একটা রোধ পাইলাম, হ্যাঁ সেই রোধ মান প্লিজ একটু মিউট করেন, মিউট করেন, একটু মিউট করেন, কার এখানে সাউন্ড আসতেছে, একটু মিউট করেন। তার মানে আমরা এখানে একটা রোধ পাইলাম, এখন একটা রোধ এখন, তাই তো? এটা মনে হচ্ছে কত, 20 ওহম, দুইটা মিলে একটা হয়ে গেল আর কি, ঠিক আছে। এখন দেখেন এটার সাথে এটার কানেকশনটা কিরকম, সিরিজ থেকে প্যারালাল, প্যারালাল প্যারালাল, কারণ কি কি দেখেন, এটার সেম সেম পয়েন্টে আছে, এটাও সেম পয়েন্টে আছে, তাই না? যেহেতু সেম পয়েন্ট সেম পয়েন্ট, তাহলে আমরা বুঝতে পারি যে এরা হচ্ছে কি প্যারালাল কানেকশন। আপনি আচ্ছা এবার দেখেন, তাহলে এটা হচ্ছে প্যারালাল কানেকশন। কেন প্যারালাল আমি আরেকবারও বলি, আমাদের এই অংশের রোধ আর এই অংশের রোধের এটা সেম পয়েন্ট, এটাও সেম পয়েন্ট, তার মানে আমরা বলতে পারবো যে কি আমাদের আর এস এবং আর থ্রি প্যারালাল কানেক্টেড। অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারবো, 1/RC ইকুয়াল টু 1/R3 প্লাস 1/ কি আর এস। এটাকে বুঝতে পারছেন আপনারা? ওকে ভেরি গুড। এবার আসেন, তাহলে এইটা মিলে এখন আরেকটা তুল্য রোধ পেয়ে গেলাম, তাই না? এই অংশটা নিয়ে সেটার নাম হচ্ছে আরপি, নাম দিলাম কি আমরা আরপি। এই আরপি এর সাথে R4 এর সম্পর্কটা কি দেখেন তো, সিরিজ নেকে প্যারালাল, হ্যাঁ আরপি এর একটা অংশ হচ্ছে এখানে, R4 একটা হচ্ছে এখানে, এটার একটা অংশ হচ্ছে এই পয়েন্টে আর ওর একটা অংশ হচ্ছে এই পয়েন্টে, তার মানে সেম পয়েন্ট না, তার মানে এটা হচ্ছে কি এটাও আমাদের সিরিজ। দ্যাট মিন্স আমরা কি পাবো, আরেকটা সিরিজ পাচ্ছি, তাই না? তাহলে নাম দিই আর এস প্রাইম ইকুয়াল টু আর পি প্লাস আর, এটাকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে গুড। এবার আসেন, তাহলে আমরা এই অংশ, এই অংশ শেষ, এটুক শেষ না? এবার দেখেন এটুকের এক প্রান্ত এখানে আর এক প্রান্ত এখানে, R5 এর এক প্রান্ত এখানে আর এক প্রান্ত হচ্ছে এখানে, তাহলে বলেন এই অংশের সাথে R5 সিরিজ নে প্যারালাল, প্যারালাল প্যারালাল, ভেরি গুড। তাহলে আরেকটা আমরা আরপি পাবো, নাম দিলাম আরপি প্রাইম, নাম দিলাম আরপি প্রাইম ইকুয়াল টু 1/R5 প্লাস 1/ কত আর এস প্রাইম, ওই অংশটা। এবার দেখেন এই অংশটার সাথে এই অংশটা কানেকশন দেখে কেমন, R6 এর সাথে সিরিজ নে প্যারালাল, তাহলে আরেকটা সিরিজ পেলাম, তাহলে আর এস ডাবল প্রাইম, অর্থাৎ আর পি প্রাইম প্লাস R6, বাস তাহলে সিরিজ প্যারালাল ঝামেলা শেষ। বুঝতে পারছেন? জি স্যার। এই তো সলভ করতেছে? জি স্যার। এই তো, ভেরি গুড। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে টপিকটা। তাহলে একটা কাজ করবেন, আপনারা মানগুলো বের করতে পারবেন না? মানগুলো বের করে একটু কষ্ট করে স্যারকে বসে বসে মানে মেসেঞ্জারে পাঠানে আপনারা। আচ্ছা স্যার, তাহলে আমরা সবাইকে বলে রাখবে যে আমরা মানে ক্লাস লেকচার তো আমি রাতে দিয়ে দিব, রাতে মধ্যে আপনারা একটু একটু দেখে নেবেন, এবং সকলের সাথে আমরা ওইটার প্রবলেম গুলো আমাকে বলবেন, স্যার আমি এই টপিকটা বুঝি না বা ওই টপিকটা আমি বুঝি নাই, কম কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আজকে একটু থাকবে, আপনারা আরো ক্লাস আছে আপনাদের, হ্যাঁ? তাহলে কালে ক্লাস কয়টায়? নয়টায়। ভেরি গুড। ওকে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।